তরে মুছে দিতে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে স্বাধীনতার চেতনা বিরোধীরা। জেএসসি পরীক্ষার কথা মাথায় রেখে হড়তাল প্রত্যাহারের জন্য বিরোধী দলীয় নেতার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। আগামীতে সরকার গঠন করলে দেশে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আশ্বাস। সংকট নিরসনে প্রধান দুই দলের মহাসচিব পর্যায়ে বৈঠকের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। ব্যবসায়ীদের উদ্যোগ ইতিবাচক হলেও আলোচনার এজেন্ডা বৈঠকের পরেই। নির্দলীয় সরকারের দাবিতে সোমবার ভোর ছটা থেকে সারা দেশে টানা 60 ঘন্টার হরতাল ডেকেছে 18 দলীয় জোট। সরকারি সংলাপের পথ বন্ধ করেছে অভিযোগ মির্জা ফখরুলের। পাকিস্তানি তালেবানের নতুন প্রধান হিসেবে খান সাইদ নির্বাচিত। মার্কিন ড্রোন হামলায় হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ায় স্থলাভিষিক্ত। এবং ফতুল্লায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলা ওয়াশের লক্ষ্যে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।